নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। মানুষেরা যদি বোকা হয় তবে তুমিও মানুষ, বাঘ তো নয়। আমি মানুষের ভালোবাসা পাই, তোমার কি তাই হিংসে হয়? আহ আফসোস, তোমার হৃদয় মানুষকে দেখে চমকে যায়, তোমার ভেতরে তোমার চেষ্টা তোমাকে দেখেই থমকে যায়। কিছু বইয়ের নাম থাকে না, বইটি লিখেছেন তবিব মাহমুদ। বইটি আজকে মেলায় চতুর্থ দিন, শুক্রবার দিন সর্বপ্রথম বইটি এসেছে, তারপর থেকে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। এবং আপনারা জানেন যে এই লেখকের ব্যাপারে মানুষের মাঝে প্রচুর গ্রহণযোগ্যতা আছে, বিকজ সে স্পষ্টভাষী। তার কথাও এরকম যে সে বাংলা ডিকশনারির মধ্যে, মানে বাংলা ডিকশনারির মধ্যে সে ইতিহাস খুঁজতে খুঁজতে এরকম একটা বিষয় হয়ে গেছে যে এই বইয়ের যে কী নাম দিবে সেটা সে, মানে কোন ডিকশনারির কোন শব্দটা দ্বারা সে নামটা দিবে এটা সে নির্দিষ্ট করতে পারছিল না। বিদেশে কিছু করতে না পেরে এরকম নাম দিল যে কিছু বইয়ের নাম থাকে না, নাম দেওয়া হয় না বলতে গেলে। হ্যাঁ, এটা তবিব মাহমুদের লেখা একটা কাব্যগ্রন্থ, যেটা সে যেরকম এই মিউজিক করে প্রায় ওটার লিরিক বলা যায়। এবং আপনারা পড়লে বুঝতে পারবেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে সে সাজিয়েছে। তার লিরিকের কৃতিত্ব আপনারা জানেন, আপনারা শুনেছেন। এবার যারা যাদের সুযোগ হয়েছে তারা যারা তারা দেখেছে, খুবই স্পষ্টভাবে সে লিখেছে বইটা। আর প্রতিভা প্রকাশনী, এটা আমাদের 204-5-6 নং স্টল, একমাত্র শুধু মেলাতে এই 204-5-6 নং স্টলে পাওয়া যাচ্ছে। সবাই তো এখনও জানেনি এবং এই প্রকাশনীর খোঁজও পায়নি, স্টলে খোঁজ পায়নি, অনেক রকম আছে। তো আশা করতেছি আগামী শুক্রবার থেকে ইনশাল্লাহ, মানে এরকম চাপ হবে যে মানুষকে বই দিতে আমাদের কষ্ট হয়ে যাবে। এই চার দিনে আমাদের হিসাব মতো প্রায় 500-600 বই চলে গেছে এই চার দিন, মানে আজকে চতুর্থ দিন। আজকেই আশা করতেছি আমরা যে সামনের সপ্তাহে এই আমরা ইনশাল্লাহ 2000-এর মতো বিক্রি করতে পারবো। তার মতো মানুষ বলতে গেলে হয় না, কারণ দেখা যায় মানুষ সেলিব্রিটি হওয়ার পর মানুষজন ডাক দিলে কিংবা ছবি তুলতে চাইলে কিংবা কিছু একটা বলতে চাইলে একটা ইগো দেখায়। আমি আমার দেখা পৃথিবীতে, বাংলাদেশে বলবো না, আমার দেখা ওর মতো মানে ছেলে হয় না। কোন কেউ ডাক দিলে, যে ডাক দিছে সে কথা বলার আগে সেই যদি ডাক শুনতে পায় তখন সে উল্টা সালাম দেয় কিংবা বলে কেমন আছেন। সে সবার আগে কথা বলার চেষ্টা করে সবসময়, এবং সে কখনো লোক দেখানোর চেষ্টা করে না, সবসময় সে মাস্ক পরে হাঁটতে চায়, কারণ তার লোক দেখানোর বিষয়টা তার মধ্যে কোনোভাবে নেই। সে রাজনৈতিক কোনো দলের সাথে ওইভাবে ইনভলভ নেই, তবে সে ডাক সুনির্বাচন নিয়ে, সে অনেক আগে দেখছিলাম মোটামুটি ডাক সুনির্বাচন নিয়ে সে অ্যাক্টিভ ছিল। নিজেকে নিয়ে কি ভাবছো বন্ধু, আছে কি তোমার বাহুতে বল? কখনো কি তুমি দেখেছো আকাশে ধোয়াটে মেঘের ঘোলাটে জল? নিজের জন্য বানাও আকাশ, তোমার থাকুক আপন ঘর, সেই ঘরেতেই কান্না মুছুক নিঃস্ব পথিক জীবন ভর। পাথরের মতো বুকে জমে থাকা কষ্ট কবে বরফের মতো গলে গলে পড়বে? অসুস্থ মানবতা কবে হবে সুস্থ? বাঁকা পথ ছেড়ে রাজা সুধাপথ চলবে। আর কত রক্তের স্রোত তুমি দেখবে? 30 লাখ লাশ ফলে মোটামুটি চলবে। চিন্তারা পচে গেলে খোয়া যায় আমানত, আমানত খোয়া গেলে কেউ নেই নিরাপদ।